নারায়ণা ধন্যবাদ আপনাকে। আমরা যদি এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকি সেটা হচ্ছে দীর্ঘ সময়ের ব্যাপার, তবে যদি আনুষ্ঠানিক এবং অসমর্থিত সূত্রগুলোর রেজাল্টের দিকে তাকিয়ে থাকি তাহলে কিন্তু আমরা বলতেই পারি এই কথাটি যে আমি এখন আগে বলিনি, আমি এখন এই মুহূর্তে কিন্তু আছি সেলিনা হায়াত আইবির যে বাসভবন চুনকাকুটির, চুনকাকুটিরে আমি রয়েছি এবং অল্প কিছুক্ষণের মধ্যে এই সেলিনা হায়াত আইবি কিন্তু তার আনুষ্ঠানিক অনুমতি ব্যক্ত করবেন। আর অপেক্ষাটা তো অল্প সময়ের, অসমর্থিত সূত্রগুলো কিন্তু বলছে আমাদের কাছে 164টি 192টি ভোট কেন্দ্রের মধ্যে 164টি ভোট কেন্দ্রের রেজাল্ট আমাদের কাছে এই মুহূর্তে আছে। সেখানে দেখা যাচ্ছে প্রায় 60,000 ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নেতা স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে তিনি পরাজিত করে বিজয়ের পথে। এটি হচ্ছে ঘোষণার ব্যাপার, বিজয়ী তিনি হয়ে গেছেন, অর্থাৎ এটুকু তো বলা যায় তৃতীয়বারের মতো এই শহরে তিনি আবারও মেয়র হলেন। আর যদি আমরা এই শহরের চিত্র দেখাই সেই শহরের চিত্রটা আমরা পরে দেখাবো, অর্থাৎ রাস্তার মোড়ে মোড়ে গলিতে গুলোতে পুরো শহর জুড়েই কিন্তু বিজয় উল্লাস হচ্ছে, বাদ্যযন্ত্র বাজছে, একদম ব্যান্ড পার্টি বেঁচে গেছে, সবাই সবার মতো বিজয় উল্লাস করছে। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা তো বললামই সেলিনা হায়াত আইবির বাসভবন, দেখতেই পাচ্ছেন পূর্ণিমা চাঁদ তার বাড়ির মাথার উপরে, পূর্ণিমা চাঁদের আলো তার বাড়িতে একদম আলোকিত করে রেখেছে। তিনি তার নিকট আত্মীয় থেকে শুরু করে একান্ত মানুষজনের সঙ্গেই বাসভবনে তিনি কথা বলছেন এবং তার বাড়ির ভিতরে কিছু নিজস্ব মানুষজনই আছে। আর যেটা বললাম অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি অনুভূতি ব্যক্ত করবেন। 2011 সালে সেলিনা হায়াত আইবি যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে এই শহরের প্রথম মেয়র হয়েছিলেন সেখানে তিনি ভোট পেয়েছিলেন 1,07,000। 2016তে তিনি বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সাথে যিনি ভোট করেছিলেন সেখানে কিন্তু সাখাওয়াত হোসেনকে পরাজিত করে তিনি 84,000 ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন। আর যেটা বললাম 2011 সালে তিনি কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল নৌকার প্রার্থী সে সময় শামীম ওসমান, তাকে কিন্তু তিনি 1,07,000 ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। আর এই মুহূর্তে পর্যন্ত আমাদের কাছে কিন্তু অসংখিত রেজাল্ট আরো বেশ কিছু চলে এসেছে। আমি আমাদের সহকর্মী রুমান রেজাকে একটু বলতে চাই, তার হাতে আমি কিছু দিয়ে রেখেছি, উনি জানাবেন। রুমান রেজা আপনি আমাদেরকে অনানুষ্ঠানিক কত আছে ভোট কম? ধন্যবাদ। ১,৪৫,719 ভোট এবং স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার যিনি হাতি প্রতীক নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন তিনি পেয়েছেন 83,600 ভোট। অসমর্থিত সূত্র থেকে কিন্তু আরেকটি বিষয় জানাতে চাই, সকালে সেলিনা হায়াত আইবি তার নিজস্ব যে কেন্দ্র সেখানে তিনি ভোট দিয়েছিলেন তার নিজের কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন 1,034 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকার সেলিনা হায়াত পাড়ার কেন্দ্রে 500 ভোট। অপরদিকে যদি বলি যেখানে তৈমুর আলম খন্দকার ভোট দিয়েছিলেন অর্থাৎ তৈমুর আলম খন্দকারের নিজের কেন্দ্র সেখানে তৈমুর আলম খন্দকার প্রায় 2,000 ভোট পেয়েছেন কিন্তু তৈমুর আলম খন্দকারের যে কেন্দ্র সেখানে সেলিনা হায়াত আইবি কিন্তু 3,000 ভোট পেয়েছেন। এটাই হচ্ছে ভোটের ব্যবধান এবং ভোট উৎসব মুখ রয়েছে সে খবর আমরা 192টি কেন্দ্রের অনেক কেন্দ্রে গিয়েছি সে খবর আমরা জানিয়েছি, কোনো অরাজকতা হয়নি সেটিও আমরা জানিয়েছি, শান্তিপূর্ণ উৎসবের মধ্যে ভোট হয়েছে 27টি এবং শহর জুড়ে এখন চলছে আনন্দ মিছিলের বন্যা। কিছুক্ষণ পর এটা একদমই উৎসবের নগরী পরিণত হয়ে গেছে। তারানা, এই ছিল সেলিনা হায়াত আইবি বাসভবন থেকে এই শহরের ভোটের সর্বশেষ খবর।